নামাজি বাপ নামাজি মা ছেলেদেরকে ছেড়ে দিয়েছিল আর বলছিল এটা করিস না আব্বু, এটা করতে হয় না, এটা ভালো না, প্লিজ তোমরা এগুলো করো না। ওরে শুশুরি দেওয়া কথা বলে এখন ঘাড়ের উপরে উঠে ইঞ্জেকশন দেয়, আমাদের কাছে ফোন করে, হুজুর কেমনে কি করবো একটু দোয়া করেন। আমি বলে 1,00,000 টাকা নিয়ে আসেন, তারপরে দিচ্ছি দোয়া। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন, যেই বান্দারা দুনিয়ার বুকে তায়েব হবে, যেই বান্দারা দুনিয়ার বুকে আবেদ হবে, যেই বান্দারা দুনিয়ার বুকে সাজেদ হবে, রুকুকারী হবে, সিজদাকারী হবে, আল্লাহ বলছেন তাদের অনন্য দুইটা গুণ থাকবে, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। ওই বান্দারা বান্দাদেরকে ন্যায় কাজের আদেশ দিতে শুরু করবে, যেখানেই দেখবে তাদের ন্যায়ের পক্ষে কথা বলা দরকার, চুপচাপ করে থাকবে না, জানের ভয় তাদের থাকবে না, মালের ভয় তাদের থাকবে না, তাদের ভয় থাকবে তাদের রবের কাছে বলেছে আমি তোমার আব, এখন তো আমার সামনে কোনো ন্যায়ের নির্দেশ দেওয়ার প্রক্রিয়া এসেছে। বান্দা সাথে সাথে বলে দিবে এই কাজ তুমি করো, এটা তোমার জন্য কল্যাণ। এর সাথে সাথে বান্দা যখন কোনো অন্যায় দেখবে, ওয়ান্নাহুনা আনিল মুনকার, সাথে সাথে বান্দা অন্যায়ের প্রতিবাদের জন্য তার মুখটাকে রেডি করে ফেলবে। সুবহানাল্লাহ, আমিরুনা বিল মারুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আমিন সব গুণের শেষে এই দুইটা অনন্য গুণের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আমিন, যে তারা সৎ কাজের আদেশদাতা হবে, অন্যায় কাজ থেকে তারা নিষেধকারী হবে। আমরা আমাদের সমাজে সব দেখতে পাই, ভালো ভালো রুকুকারী, তাহাজ্জুদ গুজার বান্দা, কিন্তু এই দুই সেক্টরে আমি আর নাই। আল্লাহ রাব্বুল আমিনের বান্দারা আল্লাহর পক্ষে ন্যায়ের কথা বলে না, যদি বলে অন্যায় থেকে কাউকে ঠেকায় রাখার জন্য কোনো চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। আমরা চিন্তা করছি না 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 এরকম কথাবার্তা বলে অযথাই নিজেদেরকে ঝামেলার মধ্যে জড়ানোর কী দরকার আছে, তাই না প্রিয় ভাইয়ের? শুধু ন্যায় কাজ নির্দেশ দিয়ে হবে না, অন্যায়কে আপনার প্রতিবাদ করতে হবে। কামা হাক্কাহু, আল্লাহ নবী যেরকম বলেছেন, কখনো আপনার হাত চলবে, কখনো মুখ চলবে, তারপরে আপনার অন্তর ঘৃণা চলবে। আমার কোনো কথাবার্তায় নাই, আমি ঘরের মধ্যে বসতে খালি সবসময় বলে হা বিষয়টা খুব খারাপ, বিষয়টা খুব খারাপ, তাই না? উদাহরণ ভুলে গেছেন তাই না? আমার মসজিদের সামনে কুত্তা মরছিল একটা, রাত 3টার সময় কুত্তা এসে এই জায়গায় হার্ট ফেল করে মারা গেছে। বেলাল ভাই দেখছে, ইমাম সাহেব দেখছে, আর নাক ধরে মসজিদের মধ্যে ঢুকছে, কি খারাপ কথা, মরার আর জায়গা পাইল না, আমাদের মসজিদের সিঁড়িতেই মরল, খুব খারাপ, খুব খারাপ। জোহর পর্যন্ত সব মুসল্লি আসছে আর গেছে, পা উপর দিয়ে গেছে, নিচ দিয়ে কেউ ঠেকায় নাই, আর সবাই বলছে হা কি জঘন্য, কি খারাপ। আল্লাহ রাব্বুল আমিন বলবেন এতগুলা পাক্কা ইমানদার মুসলমান সবাই মিলে হা কি খারাপ, কি খারাপ বললো, অতএব কুত্তার গাদি এখন গোলাপ ফুলের সুগন্ধ বাড়াও, তাই তো নাকি? নাকি আসর পর্যন্ত থাকলে আর টেকা যাবে? সবাই মিলে খালি যে বলতেছে আসেন, আসরের পর বেলাল ভাই ঘোষণা দিছে সম্মিলিত দোয়া হবে, কুত্তা জানি এখানে গন্ধ না বেরোয়, সবাই মিলে আমরা খুব খারাপ, খুব খারাপ। আরে আমরা অন্যায়ের প্রতিবাদ করতেছি তন্তর দিয়ে, আল্লাহ বলছেন এই সকল চালাকি করা কাজ দিয়ে কাজ হবে না, যার যতটুকু কাজ ততটুকু করতে হবে। কুত্তা আপনি সরাতে পারলে সরান, না পারলে এলাকার দায়িত্বশীলকে ডাক দেন, না পারলে আপনি কমিশনারকে জানান, না পারলে সুইপারকে বলেন। আপনার নিজের ক্ষমতা না থাকলে আপনি যাকে লাগবে তাকে ডেকে নিয়ে এসে এটা সরাতে হবে। খুব খারাপ, খুব খারাপ, প্রথমে শুরু করলে আস্তে আস্তে দুর্গন্ধ দিয়ে মসজিদে আসা বন্ধ করবে, কিন্তু তারপরে কুত্তা ওখান থেকে ছড়বে না, ঠিক কিনা? আমরা কী করছি এখন? আমরা মুখের প্রতিবাদ বাদ, হাতের প্রতিবাদ বাদ, প্রথম থেকেই খুব খারাপ, ছেলেগুলা কি অন্যায় করছে, আল্লাহ হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দেবে আল্লাহ, ওইগুলো আপনার আমার ঘরের মধ্যে পয়দা করে দিবে, আরো দিয়ে আপনারে আমারে জ্বালাবে শেষ পর্যন্ত, কে নাই এরকম নাই? নামাজি বাপ নামাজি মা ছেলেদেরকে ছেড়ে দিয়েছিল আর বলছিল এটা করিস না আব্বু, এটা করতে হয় না, এটা ভালো না, প্লিজ তোমরা এগুলো করো না। ওরে শুশুরি দেওয়া কথা বলে এখন ঘাড়ের উপরে উঠে ইঞ্জেকশন দেয়, আমাদের কাছে ফোন করে, হুজুর কেমনে কি করবো একটু দোয়া করেন। আমি বলে 1,00,000 টাকা নিয়ে আসেন, তারপরে দিচ্ছি দোয়া। দোয়া করেন? এখানে কোনো দোয়া আছে? এমন একটা দোয়া বলেন হুজুর, পড়ার সাথে সাথে জানি ওই ছেলে একদম ঘাড় ধরে কেবলার দিক হয়ে যায়। এরম দোয়া কোরআন সুন্নায় আমার জানা নাই প্রিয় ভাইরা। এইগুলো দোয়া এখন সবাই শুনতে চায়, হুজুর আমার ছেলেটা ম্যাট্রিক পর্যন্ত চলে গেছে, এখন ছেলেটাকে নামাজ পড়তে বলি, কথা শুনে এমন একটা দোয়া বলেন একবারে ঝাঁপে মসজিদের দিকে যায়, এরম দোয়া আছে নাকি ভাই? এরকম দোয়া নাই, এরকম দোয়ার দাওয়া আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে।
প্রতিবারের মন মেন্টালিটি আমাদেরকে তৈরি করতে হবে। আমি আপনাদের কাছে ব্যাখ্যা করেছি যে দালিকা দাফুল ইমান, ওইটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর, অন্তরের ঘৃণা। তার মানে কি অন্তরের ঘৃণা? মানে এইটা না কাজটা খুব খারাপ, কাজটা খুব খারাপ, এইটা না। অন্তরের ঘৃণা মানে কি তাহলে? অন্তরের ঘৃণা মানে আপনার ওই কাজকে যারা যারা অপছন্দ করে, এই মেন্টালিটির যতগুলো মানুষ আছে তাদেরকে সংগঠিত করা। তুমি ওই কাজ অপছন্দ করো, হ্যাঁ তুমি 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 তুমি, আমরা সবাই এই কাজ অপছন্দ করি, আমরা অন্তর দিয়ে ঘৃণা করি। আসো আমরা যারা ঘৃণাকারীওয়ালা, আমরা আস্তে আস্তে সংগঠিত হয়ে আমরা আবার হাতের প্রতিবাদ মুখের প্রতিবাদে যাই। এটা হচ্ছে অন্তরের ঘৃণা। আপনি খালি মনে মনে খুব খারাপ বলে আল্লাহর কাছে বললেন, এইটা অন্তরের ঘৃণা নয়, এটা ভুল ব্যাখ্যা। ভালো করে বুঝে নেই এটা প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ান্নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ। সব কথার সারমর্ম আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, তাদের খাসিয়াত হবে ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ। আল্লাহর সীমারেখাকে তারা সংরক্ষণ করবে। আল্লাহর সীমারেখা কি? আল্লাহ রাব্বুল আমিন যা বলেছেন তাই তারা করবে, যা নিষেধ করেছেন সেখান থেকে তারা বেঁচে থাকবে। ওবাশ্বিরিল মুমিনিন, যারা এই ক্যারেক্টারওয়ালা হবে, হে রসুল আপনি তাদেরকে খোশখবরি দিয়ে দেন, যালিকা হুয়াল ফাউজুল আজিম, ওই মানুষগুলার জন্য চূড়ান্ত সফলতা আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ।